ॐ नमः श्री भगवते प्रणवाय ॐ अहितुकिं प्रेमघन दिव्यमूर्तिं आचार्यरूपं प्रणवं नमामि तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा, सकलके सप्रेम स्वागत। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুনব ভারত সেবাশ্রম সংঘের বরেণ্য প্রতিষ্ঠাতা যুগাবতার ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের দিব্য জীবন কথা, দিব্য জীবন আলেখ্য। শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখের 226 পৃষ্ঠায় স্মৃতি কুসুমাঞ্জলি শিরোনামে লিখিত পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিকাশানন্দজির লেখা এই স্মৃতি কুসুমাঞ্জলি নিবন্ধটা 226 পৃষ্ঠায় স্বামীজি লিখছেন পতিত দলিত প্রেমিক আচার্যদের। তার কাছে গুরু মহাজের কাছে কোনো ছোটো বড়ো কোনো ভেদ ছিল না। ঠাকুর বলতেন যে বড় যে সে তো বড় হয়েই আছে, কিন্তু ছোটোকে যদি উপরে তোলা যদি না যায় তাহলে সমাজ কখনো উন্নত হতে পারে না। সমাজে বেশিরভাগই তো অবহেলিত পতিত দলিত, তাই এই অবহেলিত পতিত দলিত এদের বাদ দিয়ে কি হিন্দু সমাজ কি কখনো উন্নত হতে পারে? ঠাকুরের যে অনন্ত কৃপা করুণা এই পতিত দলিত যারা নাকি যারা অবহেলিত তাদের প্রতি, আমরা দেখব যে গুরু মহারাজ তার এই যে কৃপা শক্তিকে নিতে সর্বত্র তিনি বিস্তৃত করে দিয়েছেন। সুন্দরবনের সব অখ্যাত পল্লীতে সেখানে তিনি তাদের ঘরে ঘরে গেছেন, তাদের সাথে মিশেছেন, তাদের উৎসাহ দিয়েছেন, তাদের আহ্বান করেছেন বিভিন্ন আশাশনী আশ্রমে, খুলনা আশ্রমে, বাজিতপুর সিদ্ধপীঠে উৎসবে যোগদান করতে, বরিশালের দেখব আমরা সেখানে বরিশাল নমশূদ্র প্রধান এলাকা তাদের উৎসাহ দিচ্ছেন ঠাকুর। তার যে কৃপা করুণার কথা ঠাকুর সঙ্গ গীতাতে একজন বরিষ্ঠ সন্ন্যাসীকে একটা পত্র লিখছেন, তিনি খুব এই পতিত দলিত যারা অবহেলিত তাদের প্রতি, তাদের সংগঠন শিক্ষা, তাদের এই সনাতন যে ধর্ম সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার জন্য তিনি খুব প্রচেষ্টা করতেন। তাকে উৎসাহ দিয়ে সংগীতাতে একটা চিঠিতে লিখছেন স্বয়ং শ্রী শ্রী গুরু মহারাজ, তোমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে হীন অন্তজ ও পতিত জাতির ভেতরে যদি কোনো রূপে ধর্মের উদ্দীপনা আনয়ন করিতে পারো তবে তোমাদের চেষ্টা যত্নে যথেষ্ট সফলতা লাভ করিবে। এই নিঃস্বার্থ কর্মের ভিতর দিয়া প্রসুপ্ত শক্তির উদ্বোধন, অবিকশিত ও অপ্রকাশিত শক্তির বিকাশ প্রকাশ হইয়া তোমাদিগকে ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যের পথে মহামুক্তির পথে যথেষ্ট সাহায্য করিবে। এই রূপে নিত্যশুদ্ধ মুক্ত স্বভাব হইয়া পরিত্রাণ করো পতিতকে, রক্ষা করো বিপন্নকে, আশ্রয় দাও নিরাশ্রয়কে, শান্তি সুখ দাও সন্তপ্তকে। সঙ্গ গীতায় স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের লেখনীতে ঠাকুর লিখছেন, উৎসাহ দিচ্ছেন। শ্রীরামকাঠির একটা ঘটনা প্রথম আপনাদের উপহার দেব, যে ঠাকুরের এই যে দিব্য জীবনে ঠাকুর পতিত দলিতকে কী করে তিনি উদ্ধার করেছেন, কতটা মর্যাদা দিতেন তাদের, কতটা তাদের ভালোবাসতেন, স্নেহ করুণা করতেন, তার একটি ঘটনা। 1938 সালের ইংরেজি 1938 খ্রিস্টাব্দের এপ্রিল মাস হরিদ্বার পুণ্যকুম্ভ মেলা, কুম্ভমেলায় যাবেন ঠাকুর। তার আগে ঠিক করলেন যে শ্রীরামকাঠি, এখনও বাংলাদেশে শ্রীরামকাঠিতে আমাদের একটা শাখা আশ্রম আছে, তখন সেটা ছিল মিলন মন্দির, শ্রীরামকাঠি হিন্দু মিলন মন্দির নাম ছিল, সেটাই এখন আমাদের বাংলাদেশের একটা সুন্দর, খুব সুন্দর একটা আশ্রম, অনেক স্মৃতি ঠাকুরের সেখানে। তাই শ্রীরামকাঠিতে যাবেন, বরিশাল জেলায় সেটা। তা মিলন মন্দিরের উৎসব হবে, উৎসবে যোগদান করবেন। এই শ্রীরামঘাটি এলাকার বেশিরভাগ বাসিন্দার হলেন তারা নিম্নবর্গের, তথাকথিত আর কি আমাদের কথায় নিম্নবর্গের মানে সবার বেশিরভাগ হলো মানে নমশূদ্র যাকে আমরা বলি। শ্রোতা মন্ত্রা নমশূদ্র ভেবে কিন্তু ছোটো ভাববেন না, নমশব্দের তো হলো নত হওয়া, আমরা বলি না নমস্তে, মানে কথাটা হলো তে নমঃ, মানে আপনা তে সতৌ তে, এটা তৎশব্দের রূপ, আর নম নত হচ্ছে আপনার কাছে আমি নত হচ্ছি। নমশূদ্র কোনো অবহেলিত বা ছোট কোনো ছোটো জাত নয়, নত হচ্ছি তাদের কাছে, নত হওয়া সে যারা নাকি বিনম্র হয় তাদের বলে নমশূদ্র।
এরা শ্রদ্ধালু, একটা বাড়ি যেমন দাঁড়িয়ে থাকে তার ভিতের ওপরে, এই বিশাল হিন্দু সমাজ কিন্তু দাঁড়িয়ে আছে এই অবহেলিত তথাকথিত এইরকম আপনার এই শূদ্র, এরাই কিন্তু ভীত আমাদের। যেমন আমাদের শরীরটাকে ধারণ করে আমাদের পা, পুরো শরীরটা পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে থাকে। এই জন্য দেখবেন কোনো ব্যক্তি যদি খোঁড়া হয়, পঙ্গু হয়, বা পায়ে যদি নাকি দাঁড়ানোর শক্তি না থাকে, সে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক এইরকম আপনার এই নমশূদ্র জাতিটাকে অবহেলা করলে পরে কী হবে, হিন্দু সমাজ ব্যবস্থাটাই কিন্তু একদম ভেঙে যাবে। আমি আগেও আপনাদের কাছে ব্যাখ্যা করেছিলাম, যে নমশূদ্র ব্যাখ্যা প্রসঙ্গে বলেছিলাম যে চাতুর্বর্ণের কথা, ভগবদ্ গীতার প্রসঙ্গে বলেছিলাম যে চারটে বর্ণের কথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যারা নাকি বেদ শাস্ত্র অধ্যয়ন করেন বা উপনিষদ, শ্বেতার শতর উপনিষদ পড়েছেন, সেখানেও দেখবেন বা বেদে আছে, বেদের ঋগ্বেদের দশম মণ্ডলের 90তম সূক্ত হল পুরুষ সূক্ত। পুরুষ সূক্তের দ্বাদশ মন্ত্র, যেটা দ্বাদশ মন্ত্রে হল ব্রাহ্মণস্য মুখম আসীৎ বাহু রাজন্য কৃত উরু তদস্য যদ্বৈশ্য পদ্ভাং শূদ্র অজায়ত। এই যে সমাজে চারটে বর্ণ কী করে জন্মগ্রহণ করলো, একই পরমাত্মা থেকে জন্মগ্রহণ করলো, তার ঊর্ধ্বভাগ জ্ঞান প্রকাশনী শক্তির ভাগ হলো মুখ, এটা হলো ব্রাহ্মণ শক্তি, ক্ষত্রিয় বাহুবল রাজন্য শক্তি দেশ রক্ষার শক্তি, উরুভাগ পালনী শক্তি জনগণের, বৈশ্য শক্তি কৃষি গোরক্ষা বাণিজ্য তাদের হলো জীবিকা, শূদ্র হলো সেবা শক্তি। যেমন একটা আমি আগেই বললাম যে একটা বাড়ির ভিতের ওপর দাঁড়িয়ে থাকে বিশাল বাড়িটা, একটা দেহ যেমন মানুষের দেহ দাঁড়িয়ে থাকে তার দুটো পায়ের ওপর ভর করে, তেমনি কিন্তু এই বিশাল এই যে জাতি দাঁড়িয়ে আছে, হিন্দু সমাজ দাঁড়িয়ে আছে, এই শূদ্র শক্তিকে ভর করে। শূদ্র শক্তিকে ছোট ভাবার, অবহেলিত হওয়ার কোনো কারণ নেই, এটা বরঞ্চ একটা পাপ আমাদের সমাজের, এটা একটা পাপের একটা কলঙ্ক যে আমরা শূদ্রদের আমরা হীন ভাবি, আমরা ছোট ভাবি। তা ভগবান কী করেছেন, সবাইকে সমমর্যাদা দিয়েছেন। আমি দেখাতে চেষ্টা করব শ্রোতা বন্ধুদের যে এই যে শূদ্র শক্তি কত মহান, কত মহীয়ান শক্তি এই শূদ্র শক্তি। শ্রোতা বন্ধুরা ভালো করে শুনবেন, এই যে ঋগ্বেদের মন্ত্রে আমি বললাম ব্রাহ্মণস্য মুখম আসীৎ বাহু রাজন্য কৃত উরু তদস্য যদ্বৈশ্য পদ্ভাং শূদ্র অজায়ত। মুখভাগ হলো পরম পুরুষের ব্রাহ্মণ শক্তি, জ্ঞান শক্তি, বাহু যুগল হলো তার এই রক্ষা শক্তি, সুরক্ষার শক্তি, মানে ক্ষত্রিয় শক্তি। ক্ষত্রিয় কাকে বলে, ক্ষতাৎ টায়তে ইতি ক্ষত্র, সমাজকে যে ক্ষতর থেকে, অপশাসন থেকে যে মুক্ত রাখে তাকে বলে, সুশাসন প্রদান করে তাকে বলে ক্ষত্রিয় বলে। তৃতীয় শক্তি হলো বৈশ্য শক্তি বা পালনী শক্তি, সমাজকে পালন করে কি কিসের দ্বারা, কৃষিকার্যর দ্বারা, কৃষি পণ্যর দ্বারা এবং খনিজ পদার্থ দ্বারা, পশু সম্পদ দ্বারা, ব্যবসার দ্বারা সমাজকে পালন করে বৈশ্য শক্তি। শূদ্র শক্তি হলো ত্রিবর্ণের সেবা, মানে কি তারা যেমন অফিসেও কাজ করবে, আদালতে কাজ করবে, তেমন তারা কী করবে, তারা শিল্পক্ষেত্রে তারা কাজ করবে, কৃষিক্ষেত্রে কাজ করবে, বিভিন্ন ক্ষেত্রে তারা কর্মরত থাকবে। এই সবগুলোকে কিন্তু ছিল প্রাচীনকালে ছিল, এগুলো বংশ পরম্পরায় নয়, এগুলো বৃত্তিগত ছিল, যার যেমন বৃত্তি হতো সে তাকে সেরকম বলা হতো আর কি। কোনো পরিবারে ধরুন চারটি সন্তান, একটি ব্রাহ্মণ পরিবারে বড় ছেলে হয়তো কলেজে পড়ান, দ্বিতীয় ছেলেটি আর্মিতে, এয়ারফোর্সে বা নেভিতে আছে, তৃতীয় ছেলেটি ভালো ব্যবসা করে, আর কনিষ্ঠ পুত্রটি কোনো অফিসে কাজ করে, তাহলে প্রাচীনকালের সিদ্ধান্ত অনুযায়ী, বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী চারজনের কিন্তু চার রকম বর্ণ হতো। তখন যিনি অধ্যাপনা করেন তিনি হলেন ব্রাহ্মণ বৃত্তি, তার ব্রাহ্মণ হতেন, যিনি আর্মিতে বা ইয়েতে এয়ারফোর্সে বা নেভিতে আছেন, যেহেতু তিনি দেশ রক্ষার কাজে নিযুক্ত তিনি ক্ষত্রিয় হতেন, যিনি নাকি ব্যবসা করেন তিনি বৈশ্য হতেন, আর যিনি নাকি অফিসে কাজ করেন তাকে বলে আমরা সেবা বলি। খুব গালগল্প কথা যে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে আর জনগণের সেবা করছে, মানে সবাই যারা সেবা করছি আমরা জনগণের সেবা করছি, আমরাও জনগণের সেবা করি, আপনারাও যারা সার্ভিস করেন আমাদের সবই কিন্তু শূদ্র শক্তি। মানে বৃত্তিগত দিক দিয়ে যারা চাকরি করেন মাইনেটা মাস গেলে পান, অনেক হয়তো উপার্জনটাও করেন, শিক্ষাও আছে আপনার, প্রতিষ্ঠাও আছে,
কিন্তু বৃত্তি কিন্তু সূর্যের সেবা বৃত্তি। হীন ভাবার কোনো কারণ নেই, কেন সমাজটা দাঁড়িয়ে আছে কিন্তু ভর করে এই শূদ্রদের, ভর করে সেবার উপর, ভর করে। স্বয়ং শেষে গুরু মহারাজ বলতেন যে সিদ্ধার্থ সর্দার যে সকলের সেবা করিতে জানে সেই প্রভুত্ব করিবার অধিকারী। সেবা করতে না জানলে সমাজকে কখনো সমাজে প্রভুত্ব করা যায় না। শ্রোতা বন্ধুরা, একটুখানি সামনেই আসছে জন্মাষ্টমী তিথি, তা এই জন্মাষ্টমী তিথিতে যখন আপনি পুজো করবেন শ্রী ভগবানের, ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহের পুজো করবেন বা যে কোনো দেবতার পুজো করুন না কেন, আমরা দেব পুজো করার সময় পুষ্পাঞ্জলিটা আমরা কোথায় দিই? দেবতার শ্রেষ্ঠ যে অংশ শিরোভাগ, ব্রাহ্মণ তার সেই শিরোভাগ থেকে তার উৎপত্তি। তা আমরা কি দেবতা পূজার পুষ্পাঞ্জলিকে আমরা শিরে দেই দেবতার, না দুই বাহুতে দেই, না উরুতে দেই দেবতার? আমরা পুষ্পাঞ্জলি প্রদান করি দেবতার শ্রীপাদ পদ্মে, তাই করি তো নাকি? একটু চিন্তা করে দেখুন তো, শূদ্র যদি ক্ষুদ্র হতো তাহলে কি ভগবানের শ্রীপাদ পদ্মে আমরা পুষ্পাঞ্জলি প্রদান করতাম? স্বয়ং তো বেদই তো বলছেন, বেদ অপৌরুষেয়, অপৌরুষে বেদ বলছেন যে পদ্মাং শূদ্র অজায়ত, শূদ্রদের উৎপত্তি হয়েছে ভগবানের শ্রীচরণ থেকে, তাই শূদ্রদের মান্যতা দেওয়ার জন্য ভগবানের শ্রেষ্ঠ অঙ্গ হল শ্রীপাদ পদ্মকে আমরা কিন্তু পুজো করি, শ্রীপাদ পদ্মের আমরা অভিষেক করি। তখন কি আমাদের একবারও মনে হয় যে ভগবানের এই অঙ্গটি শ্রীপাদ পদ্ম সব থেকে নিকৃষ্ট অবহেলিত? আমাদের তো একবারও মনে হয় না। পরম শ্রদ্ধার সাথে শ্রীপাদ পদ্মে আমাদের মাথা আমরা লুটিয়ে দেই, প্রার্থনা করি তার কাছে, আর অঞ্জলি ভরে পুষ্পাঞ্জলি প্রদান করি শ্রীপাদ পদ্মে। শ্রোতা বন্ধুরা মনে রাখবেন, শূদ্র কখনো ক্ষুদ্র নয় যদি সে ভগবানকে ভজনা করে। শূদ্র কখনো ক্ষুদ্র হয় না, যে নিজেকে ছোট মনে করে সে একদিন ছোটই হয়ে যায়, মহান এই শূদ্র জাতি। ভগবানের শ্রীচরণ ভাগ থেকে তাদের উৎপত্তি, পূজার যোগ্য সমস্ত বর্ণের তারা। তা আমরা দেখব একটু যে ঠাকুরের দিব্য জীবন আলোচনা পর্বে দেখব, শ্রীরামকাঠির এরকম ঘটনা, এরকম উৎসবে ঠাকুর গেছেন, সেখানে এসছেন হাজার হাজার এইরকম সমাজে অবহেলিত পদদলিত এইরকম এই নমশূদ্র সম্প্রদায়ের, কেন এই এলাকাটা নমশূদ্র অধ্যুষিত এলাকা, হাজার হাজার লোক তারা এসছেন দর্শন করতে, উৎসবে যোগদান করেছেন, হরিনাম সংকীর্তন করেছেন, সেইখানে যজ্ঞ দর্শন করেছেন। যজ্ঞে তারা কী করেছেন, সকলের সাথে সেখানে আহুতি প্রদান করেছেন, সেখানে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেছেন, ওম উচ্চারণ করেছেন। গুরু মহারাজ বলতেন কারো অধিকার কেড়ে নেওয়াটা খুব সোজা, কিন্তু ওকে অধিকার প্রদান করাটা খুব কষ্টকর। আমি এসছি মানুষকে দিতে, আমি কারো কিছু কেড়ে নিতে আসেনি, আমি এসছি প্রত্যেকে অধিকার মর্যাদায় প্রতিষ্ঠিত করতে। ঠাকুর কী করেছেন, এরকম নিম্নবর্গীয় অবহেলিতদের পর্যন্ত তাদের মর্যাদা দিয়েছেন, তাদের টেনে তোলার জন্য চেষ্টা করেছেন, তাদের মধ্যে সনাতন কৃষ্টি সংস্কৃতি ভাবধারার বিস্তার করেছেন। সমাজে যে বড় একটা সমস্যা হলো এই জাতিভেদ প্রথা, জাতি থাক কোনো অসুবিধে নেই কিন্তু কাউকে অমর্যাদা করে না, সবাইকে সম মর্যাদা করে। আমাদের এই দেহের দিকে চিন্তা করে দেখুন তো, কোনো একটা অঙ্গ যদি নাকি আমরা যদি নাকি বিকৃত করে ফেলে, যদি অমর্যাদা দেই, হাত দুটো যদি আমি বেঁধে রাখি, তাহলে কি আমরা কোনো কাজ করতে পারবো? পা দিয়ে তো গমনাগমন করব। মাথা যদি নাকি কারো যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে কি সে আর কিছু কাজ করতে পারবে? উরু দুটো আর কি থাই, উরু দুটো যদি কারো যদি নাকি অকর্মণ্য হয়, সে কি আর তখন চলাফেরা করবে, কাজ করতে পারবে? ঠিক সেরকম পা দুটো যদি কারো অবশ হয়ে যায়, সেই মানুষ কিন্তু চলতে পারে না। এই যে হিন্দু সমাজ ব্যবস্থায় যদি নাকি আপনার আমরা যদি নাকি এই অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত যদি নমশূদ্র যদি নাকি এরকম তাদের যদি নাকি দূরে সরিয়ে রাখি, ভালো যদি না বাসি, তাদের যদি মর্যাদায় প্রতিষ্ঠিত না করি, তবে কিন্তু দেখবেন হিন্দু সমাজটা অচল হয়ে যাবে। হিন্দু সমাজটা আমি আবার বলি দাঁড়িয়ে আছে কিন্তু এই আপনার নমশূদ্রদের ওপরে ভর করে, পাকে ভর করে যেমন দাঁড়িয়ে থাকে আমাদের এই দেহটা, তেমনি সমাজ দাঁড়িয়ে আছে কিন্তু এই শূদ্রদের উপর ভর করে, তারাই সমাজের কিন্তু রক্ষার মূল শক্তি। তা এরকম অনেকে এসছেন, গ্রাম্য নরনারী তারা মহাপুরুষকে দর্শন করেছেন। এসব গ্রাম্য নরনারীরাও জানেন যে সাধু দর্শন, দেবতা দর্শন, রাজ দর্শন, বৈদ্য দর্শন খালি হাতে করতে নেই, তাদের আর্থিক সামর্থ্য নেই যে কিছু পয়সা নিয়ে আসবেন,
পায়ে হেঁটে এসছেন, দীর্ঘপথ অতিক্রম করে এসছেন, উৎসবে যোগদান করেছেন, 3 দিনের উৎসব আনন্দ করেছেন সেখানে। তারপর কী করেছেন? প্রত্যেকেই বাড়ি থেকে আসার সময় যার যেমন সামর্থ্য, কারো বাড়িতে বা একটা নারকোল ছিল নিয়ে এসছেন, কেউ বা বাড়িতে পাকা কলা ছিল নিয়ে এসছেন, কেউ বা পেয়ারা ছিল নিয়ে এসছেন, কেউ বা আতা ফল, তখন নোনা ফলের সময় এই চৈত্র মাস, এই নোনা ফল কেউ বা নিয়ে এসছেন, সেরকম পাকা ফলগুলো সব, কাঁচা পাকা ফলগুলো সব নিয়ে এসছেন। আর এইগুলো খুব শ্রদ্ধা বাড়ে গুরু মহারাজের কে প্রণাম করে গুরু মহারাজকে উপহার স্বরূপ দিয়েছেন, নিবেদন করেছেন। ঠাকুরও সাগ্রহে গ্রহণ করছেন, একটা জায়গাতে সব কিছু রাখা আছে। উৎসব শেষ হয়ে গেল, উৎসব শেষ হয়ে যাওয়ার পর ঠাকুর ফিরে আসবেন শ্রীধাম বাজিতপুরে। তা তখন নৌকো করে আসছেন, কান্ডারি নৌকো। আস্তে আস্তে কি করলেন স্বামীজিরা, তখন ঝুড়ির মধ্যে করে স্বামী গুরু মহারাজ বললেন, একটা ফলও কিন্তু এখানে ফেলে যাবি না, সমস্ত ফলগুলো ঝুড়ির মধ্যে করে নিয়ে চল। কেন তারা তখনও আছেন, ঠাকুর এই যে অবহেলিত সম্প্রদায়কে কতটা মর্যাদা দিতেন, যে যদি তারা নাকি দেখে যে এই সাধারণ ফল ভেবে গুরু মহারাজ এসব ফলগুলো নিয়ে যাননি, তখন তারা মনে খুব দুঃখ পাবে, বেদনা আসবে তাদের মধ্যে। একটা ফল যেন পরে না থাকে নির্দেশ দিলেন, সমস্ত ফলগুলো আনা হলো। তা যতজন সেখানে এসছিলেন নিম্নবর্গীয় সব মানুষরা, গুরু মহারাজ কান্ডারিতে উঠেছেন, যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ তারা কিন্তু নির্নিবেশ নয়নে তারা তাকিয়ে আছেন কান্ডারির দিকে। কান্ডারি বহু দূর চলে গেছে, তবুও তারা এরকম হাত নেড়ে তারা কিন্তু তারা বিদায় সম্ভাষণ জানাচ্ছেন। তারপর একদিন এক সময় কান্ডারি যখন অনেকটা দূরে চলে গেল, তখন তারা বিদায় নিলেন সশ্রদ্ধভাবে। তা মাঝ নদীতে যখন এসছেন, স্বামীজিরা তখন বলছেন ফলগুলো আর বেছে ফেললে হয়। গুরু মহারাজের কাছে তখন এসে বলছেন, বসে একটা পাত্র নিয়ে আসা হয়েছে, একজন স্বামীজি বলছেন পচা ফলগুলো কি ফেলে দেব? গুরু মহারাজ বলছেন না, থাক। আরেকজন স্বামীজি তখন বললেন, 229 পৃষ্ঠায় খুব সুন্দর করে আছে একদম ওপরের দিকে স্মৃতি কুসুমাঞ্জলির, যে পচা ফলগুলির সংস্পর্শে থাকলে ভালো ফলগুলিও তো নষ্ট হয়ে যাবে। গুরু মহারাজ কিন্তু গম্ভীর নিরুত্তর হয়ে থাকলেন। তা আরেকজন স্বামীজি কী করলেন, খুব তাড়াতাড়ি করে ফলগুলোকে পচা, এগুলো বেশি পাকা বা পচা ফলগুলোকে নদীর জলে ফেলে দেবেন, এইভাবে যে নিতে গেছেন তখন আর কি গুরু মহারাজ তাকে তখন খুব গম্ভীরভাবে বললেন, 3 বার বললেন, থাক থাক থাক। স্বামীজি বিরত হলেন পচা, তারা তখন সবাই ভাবছেন যে পচা ফলগুলির প্রতি স্বামীজি মহারাজের এত প্রীতি কেন। তখন একজন এই বিকাশানন্দ যে স্বামীজি কাছে ছিলেন, তখন তিনি তখন একটা বড় থালা নিয়ে গিয়ে বলছেন, আচ্ছা পচা ফলগুলো কি এই থালার মধ্যে রেখে দেবো? বললেন তাই রাখো। তা তারা তখন তিনি থালার ওপরে রাখলেন, থালার ওপরে রেখে আর কি যখন রেখেছেন, সেই থালার ফলগুলো সবই প্রায় পচা, দুর্গন্ধ বেরোচ্ছে প্রায়, একদম গলে গেছে। সম্বিদানন্দ স্বামীজি নামে একজন স্বামীজি ছিলেন, সুগায়ক ছিলেন, খুব সুন্দর গান গাইতেন, তখনকার দিনের গ্রামাফোন রেকর্ড তখন তার গানের সঙ্গের সঙ্গসঙ্গীতের গানের রেকর্ড তার ছিল, এখন আর অবশ্য পাওয়া যাবে না সেসব কিছু, স্মৃতিই শুধু, স্মৃতির মণিকোঠায় শুধু আছে সেগুলো। স্বামী সম্বিদানন্দ কী করলেন, খুব ক্ষিপ্র হাস্তে নদীর জলে বিসর্জন দেবেন পচা ফল। সঙ্গে সঙ্গে গুরু মহারাজ কী করলেন, এই তার হাত থেকে যেই ফলটা ফেলতে যাবেন একটা নোনা ফল ছিল বড়, একদম গলে গেছে, গন্ধ বেরোচ্ছে, সেই ফলটা হাত থেকে নিয়ে নিলেন। নিয়ে কী করলেন, অবাক করে দিয়ে সবাইকে ফলটা, নোনা ফলটা ভেঙে, নোনা ফল মানে তখন গ্রীষ্মকালে যে আতা ফল হয় আর কি, অনেকটা বড় হয়, তো সেই তাকে নোনা ফল বলে, ভেঙে মুখে পরে দিলেন নোনা ফলটার কিছুটা অংশ। তা তখন সবাই খুব স্তম্ভিত অপ্রতিভ হয়ে পড়েছেন। তখন এই স্বামীজি লিখছেন এখানটায় যে, আমরা যখন নদীর জলে এই পচা ফলগুলি ফেলে দিতে উদ্যত ব্যতিব্যস্ত, তিনি কিন্তু তখন এই পচা ফলটি সানন্দে তিনি তখন গ্রহণ করলেন। ভাবগ্রাহী জনার্দন, গুরু মহারাজের এইরকম যে ভাব ছিল, তা তিনি বিকাশানন্দে লিখছেন 230 পৃষ্ঠায় লিখছেন, তিনি জানেন ওই পচা ফলটির সঙ্গে ভক্তের কতখানি প্রেম, শ্রদ্ধা, সরলতা, আন্তরিকতা, আবেগ, বিশ্বাস নিহিত। ধনীর অহংকার প্রদত্ত রাজভোগ অপেক্ষা ওই পচা ফলই যে তাহার নিকট অধিকতর উপাদেয় হইবে, তাহার আর বিচিত্র কী। শ্রীরামচন্দ্র চণ্ডালিনীর সবরীর উচ্ছিষ্ট বল ভক্ষণ করিয়া
যে পতিতোদ্ধারের উদাহরণ দেখাইয়া গিয়াছেন, শ্রীকৃষ্ণ ভক্ত বিদুর পত্নী প্রদত্ত কদলীবলকল ভক্ষণ করিয়া যে ভগবৎ ভক্ত বৎসল্যের দৃষ্টান্ত রাখিয়া গিয়াছেন, নবযুগের আচার্য অরুন্নত পল্লীবাসীগণ কর্তৃক প্রদত্ত পচাফল ভক্ষণ করিয়া আজ সেই পতিতোদ্ধার ভক্ত বৎসল্যের দৃষ্টান্ত পুনরাবৃত্তি করিলেন। পতিতের জন্য এত প্রেম, এত স্নেহ, এত করুণা, এত আবেগ, এত অধ্যাবসায় যাহার তিনিকে। ঠাকুর উৎসাহ প্রসঙ্গে তখন স্বামীজিদের বলেছিলেন কাণ্ডারি নৌকাতে বসেই, যে দেখ এরা হয়তো দেখবেন 230 পৃষ্ঠাতেই আছে একদম মাঝের দিকে ঠাকুরের উক্তি, ইহারা লেখাপড়া হয়তো কম জানে বা জানে না, কিন্তু এদের বিচার বুদ্ধি তথাকথিত শিক্ষিতদের চেয়ে কম নয়। ইহাদের সরল ভাষায় অনুভূতিপূর্ণ বক্তৃতা শিক্ষিত সম্প্রদায়ের মার্জিত ভাষার বক্তৃতা অপেক্ষা অনেক বেশি প্রাণস্পর্শী। এই অবজ্ঞাত জনগণ সমাজের কৃত পাপের সাক্ষ্য বহন করিতেছে, মানবতার অপমান অপেক্ষা মহাপাপ আর কি হইতে পারে? ঠাকুর স্বামীজিতে তখন বললেন যে মানবতার অপমান, এই নিম্নবর্গীয়দের অবহেলিত করে রাখা, অবদমন করে রাখা মানবতার একটা সব থেকে বড় অপমান বলে ঠাকুর নির্দেশ করলেন। তা আমরা একটা ছোট ঘটনার দিকে যাব, দিয়ে বিরাম নেব নানকদেবের একটা কথা প্রসঙ্গে, যে ঠাকুর এই যেরকম কেন করলেন, ওই পচা ফলটা ঠাকুর কেন খেলেন। নানকদেবের কথা শুনেছেন, শিখ ধর্মের যিনি নাকি প্রতিষ্ঠাতা নানকদেব, তা নানকদেব এরকম কি করতেন, ধর্ম প্রচারের জন্য গ্রাম থেকে গ্রামান্তর পরিভ্রমণ করতেন, সঙ্গে দু একজন ভক্ত থাকতো তার। তা একজন মুসলমান ছিলেন, ভালো তিনি ওই গান করতে পারতেন, তা তার সাথেই থাকতেন। আরও দু একজন ভক্তও থাকতো, শিখ ভক্ত দু একজন থাকতো। এরকম একদিন গ্রাম থেকে এক গ্রামান্তরে যাচ্ছেন, সেখানে একদিন তিনি থাকবেন। যখন তিনি গ্রামে যখন ঢুকছেন, সেই গ্রামে দেখছেন নানকদেবেরই শিষ্য ভক্ত এক চাষি গরু এবং নাঙল নিয়ে মাঠে যাচ্ছে চাষ করতে। নানকদেবকে দেখে কি করলেন, গরুগুলোকে পাশে রেখে দাঁড় করিয়ে দিয়ে নাঙলটা কাঁধের থেকে নামালেন, সাষ্টাঙ্গে প্রণিপাত করে আশীর্বাদ প্রার্থনা করলেন। জিজ্ঞাসা করে জানতে পারলেন তিনি আজকে এই গ্রামেই থাকবেন, কালকে আবার অন্য একটা গ্রামে যাবেন। তিনি এরকম প্রত্যেক দিন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে ধর্মকথা প্রচার করতেন, গুরুবাণীর প্রচার করতেন। তা সেই দরিদ্র কৃষক ভক্তটি খুব কাতরভাবে প্রার্থনা জানাল, প্রভু যদি আজকে আপনি কৃপা করেন তা আমি আপনাকে আজকে ভিক্ষা দিয়ে আজকে আমি আপনার কৃপা আশীর্বাদ লাভ করতে চাই। ভিক্ষা মানে ভোজন আর কি। তো নানকদেব বললেন ঠিক আছে, আমি ওই গ্রামের ওই বটগাছটার ওখানটার নিচে থাকবো, তাহলে তুমি আজকে তাহলে ভিক্ষা দেবে, তোমার আজকে ভিক্ষা আজকে আমি স্বীকার করলাম। সঙ্গে সঙ্গে সে কৃষক কি করলেন, গরুগুলোকে গাছের বেঁধে রাখলেন, নাঙলটা পাশে রেখে দৌড়ে ছুটে গেলেন বাড়িতে। পত্নীকে গিয়ে বললেন যে গুরুজি এসছেন আজকে, আজকে গুরুজি আমাদের প্রদত্ত ভিক্ষা স্বীকার করবেন, তুমি স্নান টান করে এসে শুদ্ধ পবিত্র হয়ে বাড়িতে আর কী বা আছে, রুটি করবে আর রাই শাক মানে সর্ষের রাই সর্ষের শাক, আর বাড়িতে দই পাতা ছিল ওই ঘোল করে আর কি, তাই এই মাত্র আর কিছুটা আচার এই মাত্র, এবং রুটিগুলো যে শুকনো রুটিগুলো যে একটু ঘি মাখিয়ে দেবেন, সেই ঘিও পর্যন্ত বাড়িতে নেই, দরিদ্র কৃষক কোথায় পাবেন। তার স্ত্রীকে বলে গেলেন, স্ত্রী কি করলেন, স্নান করে শুদ্ধ পবিত্র হয়ে সুন্দর করে রুটি বানালেন, আর একদম অভুক্ত আস্তে উপবাসী থেকে রুটি বানালেন, রাই শাক করলেন, আর ওই ঘোল তৈরি করে রাখলেন, আচার তৈরি করে রাখলেন, কলা পাতার মধ্যে সমস্ত কিছু মুড়ে কাপড়ের বেঁধে কোথায় আর ভালো কি আর পাবেন পাত্র। তাই এরকম চাষি তাড়াতাড়ি নাঙল টাঙল দিয়ে চলে এসছে, গুরুজির সেবা করবে, গুরুজির ভোজনের জন্য এই ভোগের জন্য এই ভিক্ষে দেবেন। তাই ফিরে এসে কি করেছেন, বলদ গরুগুলোকে স্নান টান করিয়ে জাপ দিয়ে তারপর তিনি নিজে স্নান করে এসছেন, স্নান করে শুদ্ধ পবিত্র হয়ে তার ওই ছেঁড়া কাপড় যা ছিল সম্বল তাই পরে মাথায় করে নিয়ে যাচ্ছেন এই সেই খাবারের পুটলি। গিয়ে দেখছেন চারদিকে সব লোকজন বসে গুরুবাণী শুনছে, গুরুজিকে প্রণিপাত করে ওই খাবারের পুটলিগুলো রাখলেন, সেখানে রেখে তিনিও বসে আছেন সেই চা ইয়েতে, কৃষক ভক্তটি বসে আছেন করজোড়ে সেখানে।
আর নানকদেব যখন গ্রামের ভিতরে প্রবেশ করেছেন, গ্রামের যিনি জমিদার মানে মুখিয়া ছিলেন, যিনি খুব মানে সম্পদশালী ব্যক্তি, তিনিও নানকদেবকে খুব ভক্তি করতেন। কিন্তু এই মুখিয়া কিন্তু একটুখানি মানে পরপীড়ক ছিলেন, প্রজাদের খুব পীড়ন করতেন, অত্যাচার করতেন, খুব জোর করে কর আদায় করতেন, খাজনা আদায় করতেন, এগুলো করতেন। তো নানকদেব পৌঁছে গেছেন গ্রামে, ওই গাছতলায় তিনি এসে আসন বিছিয়েছেন। তার আস্তে আস্তে গ্রামের লোক সব উপদেশ শুনতে আসতে লাগলো। সেই জমিদার বাবুটিও কিন্তু তিনিও কিন্তু এসছেন। তিনি এসে করজোড়ে নিবেদন করলেন যে আজকে আপনাকে আমি ভিক্ষা দিতে চাই, আপনার সাথে যারা আছে এদের সবাইকে ভিক্ষা দিতে চাই, আপনি কৃপা করে স্বীকার করবেন আজকে। তা বলছেন যে দেখো আমি তো মাত্র আজকে দুপুরটা থাকবো, বিকেলবেলায় আবার চলে যাব অন্য এক জায়গাতে। তা আমি আজকে দুপুরে ভিক্ষা স্বীকার করেছি আমার ওই চাষি ভক্তের, তো তার সাথে প্রথম দেখা হয়েছে, তো সে আমাকে ভিক্ষার জন্য ভোগ গ্রহণের জন্য সে আবেদন করেছে, তার আমি তো তাকে কথা দিয়ে দিয়েছি, তা তোমারটা কী করে নেই বলো তো। বলছেন যে দেখুন ও তো গরিব মানুষ, কী আর দেবে, শুকনো রুটি রাই শাক বড় জোর একটুখানি ঘোল, এই তো দেবে, আর কী দেবে। আমি আপনার জন্য একদম চব্বচুষ্ট লেজ্জেপে বিভিন্ন অন্য ব্যঞ্জন এবং প্রচুর পরিমাণে যারা আপনার শিষ্যভক্ত যারা আছে সবাই প্রসাদ পেতে পারে, আপনার প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য আমি নিয়ে আসব। নানকদেব তখন গম্ভীর হয়ে গেলেন, তখন বললেন যে দেখো দুজনেই তোমরা খাবার নিয়ে আসবে, চাষি ভক্ত নিয়ে আসবে আর তুমিও নিয়ে আসবে। তা যার প্রদত্ত খাদ্য পবিত্র বলে পবিত্র হবে আমি তারটা গ্রহণ করব। তখন সেই জমিদারবাবু ফিরে গেলেন, গিয়ে একজন ব্রাহ্মণকে দিয়ে, ব্রাহ্মণ পাচককে দিয়ে তিনি খুব শুদ্ধ পবিত্রভাবে কিন্তু রান্নাবান্না করালেন। নতুন পাত্র, যেসব থালাগুলোতে কেউ কখনো খায়নি, নতুন পাত্র এবং কলাপাতা এবং নতুন বস্ত্র মধ্যে সেইগুলো সব খাদ্যগুলো নিয়ে তিনি আসছেন। আর যখন আসছেন একজন ব্রাহ্মণের মাথায় আছে সেসব খাদ্যগুলো ঝুড়ির ধামার মধ্যে, আর একজন ব্রাহ্মণ সামনে একটা কমণ্ডলু করে জল ছিটোতে ছিটোতে আসছেন। দেখবেন আমাদের যারা নাকি শিখ ভাই বোনেরা গ্রন্থ সাহিবের পুজো করে, গ্রন্থ সাহিবের আরতি করে, চামর দুলিয়ে তারা আরতি করে, চামর দোলাতে দোলাতে একজন ব্রাহ্মণ আসছেন। আরেকজন ব্রাহ্মণ আগে গঙ্গাজল ছিটিয়ে ছিটিয়ে আসছেন, পেছনে খাবার মানে ভোগদ্রব্য নিয়ে আসছে এক ব্রাহ্মণ মাথায় করে, আর সমস্ত জমিদারবাবু তার পরিবারের সকলকে নিয়ে আসছেন। তা খাবার দ্রব্য রাখা হলো, রাখা হতে জমিদারবাবু নিবেদন করলেন যে গুরুজি এবার আপনি ভোগ গ্রহণ করুন, পরে সকলে আপনার প্রসাদ পাবে। এইদিকে এই জমিদারবাবু যে এত খাবার নিয়ে এসছেন সব বিভিন্ন খাদ্য উপচার, এই দেখে দরিদ্র কৃষকটির মুখ একদম শুকিয়ে গেছে যে গুরুজি কি এইরকম ঘিয়ে মাখানো রুটি, জবজবে ঘি দেওয়া হালুয়া, পুরী, বিভিন্ন মিষ্টান্ন, বিভিন্ন সবজি, এইগুলো রেখে কি ওই শুকনো রুটি ঘোল আর এই রাইশাক খাবেন? তা তখন লজ্জায় তিনি একদম অধবাদন হয়ে গেছেন। তো একটু দূরে গিয়ে সরে নিজেকে আড়াল করার জন্য দূরে সরিয়ে বসলেন। জমিদারবাবুটি বারবার তাকাচ্ছিলেন সেই দরিদ্র চাষিটির দিকে, সংকোচে তিনি এক পাশে গিয়ে বসলেন আর চেষ্টা করছেন তার ওই খাবার পাত্রটি একটু দূরে সরিয়ে রাখতে। তা পাত্রটি তিনি সবে হাত দিয়ে তুলতে চেষ্টা করছেন, নানকজি তাকে রাখতে ইঙ্গিত করলেন, পাত্র সেখানে রাখা হলো, বলো তোমার পাত্রটা খোলো। পাত্র খুলে দেখা গেল তার মধ্যে আছে শুকনো রুটি বেশ কিছু, পোড়া পোড়া রুটি, কাঠের আগুনে করেছেন তো, আর আছে সর্ষে শাক মানে রাই শাক, আর আছে ঘোল একটা লোটার মধ্যে। জমিদারবাবুর খাদ্যদ্রব্যগুলোকে খুলতে বলে নানকদেব, সেই জমিদারবাবু তখন খুব শ্রদ্ধা সহকারে খুলে দিলেন, দেখলেন তার মধ্যে আছে ঘি মাখানো রুটি, আছে ঘোল মানে ছাঁচ, মালপোয়া, হালুয়া, লাড্ডু, অনেক সমস্ত সবজি টবজি আছে। তা দেখে তখন আর কি জমিদারবাবু খুব গর্ববোধ করছেন যে শুকনো রুটিকে আর গুরুজি খাবেন, এগুলো হয়তো কুকুরকে গরুকে দিয়ে দেবেন, আমার প্রদত্ত ভেটি হয়তো প্রভু স্বীকার করবেন, নিজে গ্রহণ করবেন। তা তখন আর কি নানকদেব বললেন দেখো তোমরা দুজনেই তো খাবার এনেছো আমাদের জন্য, আমার জন্য, তবে আমি বলেছিলাম না তোমাকে যে যেই খাবারটি পবিত্র হবে সেই খাবারটি আমি গ্রহণ করব। তখন আর কি বলছেন যে দেখুন, জমিদারবাবু বলছেন যে দেখুন আমি ব্রাহ্মণ দিয়ে, ব্রাহ্মণ পাচক দিয়ে রান্না করিয়েছি, ব্রাহ্মণ বয়ে নিয়ে এসছে, গঙ্গা জল ছেটানো হয়েছে আসার আগে, চামর দুলিয়ে নিয়ে এসছে, তা এই তো পবিত্র করেই তো আমি নিয়ে এসছি, আমারটা গ্রহণ করুন। কৃষক ভাইটির কিন্তু মুখ, কিন্তু কৃষক শিষ্যটির মুখ শুকিয়ে গেছে। তখন নানকদেব বললেন আমি পরীক্ষা করে দেখব,
কার প্রদত্ত আহার্য পবিত্র, যারটা পবিত্র হবে সেটা গ্রহণ করব। বলেই তখন কি করলেন, তখন খুব আগ্রহ সহকারে জমিদারবাবুটি বললেন যে প্রভু আমার এই খাদ্য আগে আপনি পরীক্ষা করুন, দেখুন। বলেন যে ঘি দিয়ে পাক করা, যেমন একাদশীতে আমরা বলি যে ঘি দিয়ে সবজি পাক করে খাওয়া যায়, বলছেন এই সব কিছু ঘৃত পাক্য। নানকদেব কী করলেন, সবাইকে অবাক করে দিয়ে তার যে অদ্ভুত যোগশক্তি তিনি তখন বিস্তার করলেন, একটা মালপোয়া নিলেন, নিয়ে দু হাতের তালুর মাঝখানে রেখে খুব করে পেষণ করলেন, চিপলেন, চিপে তারপর এরকম করে যখন চিপছেন হাতে নিয়ে মালপোয়াটাকে টপটপ করে রক্ত বেরোতে লাগলো, ঘি ভাজা মালপোয়া বেরোতে লাগলো রক্ত। হাতটাকে তিনি ধুলেন, মুছলেন, কোথায় মুছলেন, ওই দরিদ্র কৃষকের আনা ওই বস্ত্রখণ্ডের উপর হাত মুছে বললেন দাও এবার তোমার রুটি দাও। দু হাতে করে একটা রুটিকে নিয়ে ভালো করে পেষণ করে মুঠোর মধ্যে নিয়ে চিপতে লাগলেন, তার মধ্যে থেকে টপ 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 করে দুধ বেরোতে লাগলো। জমিদারবাবু আহ্লাদিত হয়েছিলেন, তার প্রদত্ত খাদ্য প্রভু গ্রহণ করবেন, কিন্তু রক্ত বেরোতে থেকে মুখটা শুকিয়ে গেল। আর চাষি ভাইয়ের মুখটা শুকনো ছিল, সামান্য খাদ্য এনেছেন, তার থেকে দুধ বেরোতে লাগলো। নানকদেব তখন ভক্তদের বললেন তোমরা এবার নির্বাচন করো কোন খাদ্যটি পবিত্র। সকল ভক্তরা বললেন জমিদারবাবু বাদে যে ওই দরিদ্র কৃষক প্রদত্ত ভক্তি হলো সব থেকে পবিত্র, তার থেকে দুধ বেরিয়েছে। নানকদেব তখন আর কি ইয়েতে বলছেন, সে জমিদারকে বলছেন দেখো তুমি যে খাদ্য এনেছো তা ঘৃত পক্ষ বটে, মানে বিভিন্ন রকম উপাদেয় খাদ্য তুমি এনেছো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ব্রাহ্মণ পাচককে দিয়ে রান্না করেছো, ব্রাহ্মণ মাথায় করে নিয়ে এসছে, চামড় দুলিয়ে নিয়ে এসছে, পবিত্রভাবে নিয়ে এসছে, সবই ঠিক আছে, কিন্তু তোমার প্রদত্ত সেই যে অন্ন সেইগুলো দরিদ্র প্রজাদের নিপীড়ন করা, অত্যাচার করা, তাদের লুণ্ঠিত এই কর আদায়ের দ্বারা, সেই জন্য তোমার খাদ্য দূষিত, তুমি যত ভালো করে রান্না করো কেন দূষিত হয়ে গেছে। আর দেখো পরিশ্রম করে সারাদিন মাঠে খেটে নিজে নাঙল বেয়ে মাঠে কাজ করে এই দরিদ্র কৃষক, সে ওই পরিশ্রম লব্ধ দেখো শুকনো রুটি রাই শাক আর দেখো সামান্য মাত্র ঘোল নিয়েছে একটা ছোটো লোটায় করে, কত পবিত্র তুমি নিজেই দেখলে তার থেকে দুধ বেরোচ্ছে। আশ্চর্যান্বিত হলেন সকলে। শ্রোতাবন্ধুরা জানবেন যে উপচারের দ্বারা নির্ধারণ হয় না যে আমরা ভগবানকে কী দিলাম, ভগবান কিছু প্রত্যাশা করেন না, তিনি শুধু প্রত্যাশা করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রী ভগবান বলছেন পত্পং পুষ্পং ফলং তৈমি জমি ভক্তা প্রযচ্ছতি, ভক্ত যদি ভক্তির সাথে ভগবানকে পাতা ফুল ফল জল যাই দিতে দেন না কেন, ভগবান কী করেন সেগুলো সাগ্রহে সেগুলো গ্রহণ করেন। আমরা নানকদেবীর উদাহরণ আপনাদের দেখালাম এবং শ্রী শ্রী গুরু মহারাজেরও জীবন দৃষ্টান্ত আপনাদের কাছে উপস্থাপন করলাম। শ্রোতাবন্ধুরা যখন আপনি ঠাকুরকে যখন কিছু ভোগ দেবেন বা যে কোনো দেবতাকে ভোগ দেবেন, পরিশ্রম লব্ধ এবং ভক্তির সাথে আপনি যা পারবেন তাই ভোগ দেবেন, দেখবেন ঠাকুর গ্রহণ করবেন কৃপা করে। শ্রী শ্রী গুরু মহারাজের অক্ষয় কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিতকে প্রার্থনা জানাই। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।